আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের প্রচার অভিযান জারি। সোমবার আগরতলা পুর নিগমের 35 নম্বর ওয়ার্ডের কংগ্রেস মনোনীত প্রার্থী আইনজীবী পৃথা দেব দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গণদেবতাদের কাছে ভোট প্রার্থনায় বের হলেন। প্রার্থীর এই ভোট প্রার্থনা সফরের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, কংগ্রেস নেত্রী লক্ষ্মী নাগও সফরসঙ্গী হিসেবে ছিলেন। প্রচারকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, পুর উপনির্বাচনে রাজধানীতে প্রচারে তেমন বাধাপ্রাপ্ত না হলেও মফস্বলে কংগ্রেসের প্রচার অভিযান খুবই বাধাপ্রাপ্ত হয়। এখনো প্রচারে বাধা আসছে না, কিন্তু মফস্বল টাউনগুলোতে সাংঘাতিকভাবে প্রচারে বাধা না, শুধু বাড়িঘরে হামলা। কুমারঘাটে কালকে ব্যাপক প্রচার হয়েছে, সেখানেও বাধা সৃষ্টি হয়েছে, এবং বিশাল করে কালকে আমরা শুরু করেছি, এখনো বাধা সম্মুখীন হয়নি। অনেক জায়গাতে বাধা হচ্ছে, কিন্তু রাজধানীতে এখনো হয়নি, এবং আশা করি বাধা হবে না, কারণ জনমতটা কংগ্রেসের পক্ষে আছে। এই বিজেপির বিরুদ্ধে জনমতটা চলে যাচ্ছে ধীরে ধীরে।